আসসালামু আলাইকুম। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটা হাতি, তো হাতি নিয়ে দুটো কথা বলাই যায়। একসময় রাজা বাদশার বাহন ছিল হাতি, সেই হাতি এখন রাস্তায় ভিক্ষা করতেছে। আপনি চিন্তা করতে পারেন যে যুগের পরিবর্তন কিভাবে হয়, মানে যুগের সাথে যে আমাদের সামাজিক যে শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক নীতি নির্ধারণ, আমাদের যে চালচলন, মানে চালচলনের যে অভ্যাসগত পরিবর্তন, আমাদের যে সম্পদের যে পরিবর্তন, সম্পদের যে ভ্যালু, এটা কখন কোথায় নির্ধারণ হবে এই জিনিসটা আমরা কেউই কখনো আশা করতে পারি না। আপনি চিন্তা করেন, 100-200-300 বছর আগে এই হাতি ছিল রাজা বাদশার বাহন, এবং রাজার হাতি যখন কোনো প্রজার বাড়ির সামনে দিয়ে গেছে, প্রজা তখন সেটাকে পুনিশ করতেছে, রাজার হাতি আছে, সে হাতি এখন এই যে ভিক্ষা করতেছে। আমার পরিষ্কার মনে আছে, আমি নাম বলবো না, আমার একজন শিক্ষক, উনি ঘড়ি ব্যবহার করতো। তো একদিন ওনার স্টুডেন্ট, এটা সব সম্ভবত 97-98 সাল প্রাইমেরিতে, তো একজন ছাত্র, সে একদিন ঘড়ি হাতে দিয়ে আসছে। তো সে শিক্ষক পরদিন থেকে তা সে আর ওই ঘড়ি ব্যবহার করে নেই, যে ঘড়ি কি এত সস্তা হয়ে গেছে। তো এখানে বিভিন্ন রকমের আলোচনা থাকতে পারে আসলে, যে এটা আমি নিতে পারতেছি না, যে আমার যে জিনিসটা থাকবে সেটা অন্য কারো থাকা উচিত না। এটাও যেরকম একটা ঘৃণ্য জিনিস, খারাপ জিনিস, আমরা যেরকম মানে ওই জিনিসটা থেকে, আমাদের শিক্ষকের ওই জায়গা থেকে আমরা এই জিনিসটা শিখছি, মানে তখন আমাদের একটা এরকম ছিল যে আসলে ঘড়ি হচ্ছে মানে শিক্ষিত লোকের জিনিস, মূর্খ লোকের জিনিস না। আর বর্তমানকালে এসে আমরা দেখতেছি যে না, এটা খুবই মানে আনএথিক্যাল ছিল, এটা আসলে মর্যাদাবোধ বা হচ্ছে সম্মানবোধের জায়গা আসলে ক্ষুণ্ণ করে, এটা একটা অহংকারের তৈরি করে। এটা কিন্তু এতদিন পরে এসে বুঝতে পারছি, কিন্তু তখন আমাদের যেটা ছিল, তখন আমাদের এই চিন্তাই ছিল না। তখন আমরা ভাবছিলাম যে এটা শিক্ষক একজন সম্মানী ব্যক্তির জন্য ঘড়ি। তো ওই সময়কার ঘড়ি যেরকম আজকে একটা একবার কি বলে, তো আজকের দিনের প্রেক্ষাপটে যে ঘড়ির যে মূল্যটা, এটা একদম কি একদম সস্তা হয়ে চলে গেছে, একদম ঘড়ি মূল্যহীন একটা জিনিস, মানে এটা আমরা আয়ের খুবই সামান্য অংশ দিয়ে আমরা এটা কিনতে পারি, ক্রয় করতে পারি। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা চাইলে একটা অডি কিনতে পারি না, একটা আইফোন এখন একদম সস্তা হয়ে গেছে, একদম মানে মানুষের হাতে হাতে আইফোন, মানুষ এখন ফোন বলতে বোঝে দামি দামি ফোন। তো এটা আস্তে আস্তে মানুষের নাগালে চলে আসছে, অথচ এটা যদি আপনি 2000 সালে চিন্তা করেন, 2005-07-08-10, তখন আইফোনের একটা ভ্যালু ছিল, মানুষের চিন্তা ভাবনা ছিল যে কিডনি বিক্রি করে যে আমরা আইফোন কিনতে হবে, এরকম একটা ন্যারেটিভ ছিল মানুষের মধ্যে। তো ওইটা কিন্তু এখন আর নাই, ওটাও সস্তা হয়ে গেছে। এখন আমাদের আর হাতের নাগালের বাইরে যেটা আছে সেটা হচ্ছে অডি, তারপর হচ্ছে মার্সিডিজ ব্যান্ড, এই জিনিসগুলো। তো এই বিষয়গুলো কিন্তু একসময় সস্তা হয়ে যাবে। তো আপনি যদি হাতির সাথে বিবেচনা করেন যে হাতি আসলে আমাদের মানে রাস্তাঘাটে এখন ভিক্ষা করে, তো ওটাও কিন্তু একসময় মানে ঘড়ির ব্যাপারটা কিন্তু একসময় যে রাজা বাচ্চার মতো ছিল, যেটা সবার কাছে থাকে না। টেলিফোনের যুগ চিন্তা করেন, একটা মানুষের বাড়িতে একটা টেলিফোন ছিল, মানে সে এলাকার বেশ সুনামধন্য বা নামি দামি মানুষ, এরকম কিছু একটা। তো যুগের পরিবর্তনের সাথে আমরা অনেক কিছু হারাই, অনেক কিছু পাই, আর নতুন জিনিসটাকে আমরা যত দ্রুত অ্যাডপ্ট করতে পারি ওই যুগের সাথে আমরা ততটাই বেশি মিশতে পারি। তো সব জায়গা থেকে আপনি যখন যেভাবেই চান, প্রকৃত উদ্দেশ্য আমাদের হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আপনি যখন অর্থনৈতিক মুক্তি না পাবেন তখন আপনি সৎ থাকতে পারবেন না। সৎ থাকার অন্যতম একটা মানে বিষয় সেটা হচ্ছে এই অর্থনৈতিক সচ্ছলতা। অর্থনৈতিক সচ্ছলতার মূলে টাকা। তো এই টাকার ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, টাকা রোজগারের যে পথগুলো এটা কিন্তু দিনে দিনে পরিবর্তন হয়ে গেছে, এটা এতটাই বেশি পরিবর্তন হয়ে গেছে যে আমরা এটা প্রেডিক্ট করতে পারি না সামনের দিনগুলোতে কি আসতেছে। আমরা এখন সামনের দিনে চিন্তা করতেছি হয়তো প্রযুক্তি হয়তো শেষ ভরসা আমাদের, এখন এটার বাইরেও দেখবেন যে এটা ফালাই দিয়ে নতুন কিছু চলে আসছে। এক সময় যদি আপনি 2010-15-10 ওইদিকে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে মানুষকে শাসন করার হয়েছিল, পৃথিবীব্যাপী রাজ করার হয়েছিল হচ্ছে ওয়েপন, অস্ত্র, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে প্রযুক্তি, যে একটা প্রযুক্তি দিয়ে ব্যবহার করে একটা মানুষকে মানে দিনে দিনে মানে যে কোনো মুহূর্তে তাদেরকে ফোন করে ফেলা যায়, যে কোনো মুহূর্তে তাদেরকে মানে আয়ত্তে নিয়ে আসা যায়। আপনি যদি চিন্তা করেন যে আমাদের 2024 সালে যে গণঅভ্যুত্থানটা হলো, এখানে যদি আপনার এটা মিল খুঁজেন, দেখবেন যে আমাদেরকে শুধুমাত্র ইন্টারনেট বন্ধ করে দেখতে হবে, পঙ্গু করে দিয়েছিল, আমরা জানতাম না যে কি আছে। 8 দফা একদিন হইলো, 9 দফা, এবং 9 দফা দিল, আমরা একদিন পুরো একদিন কনফিউশনে ছিলাম যে আসলে এটাকে 8 দফা নাকি 9 দফা, 9 দফা অন্য কেউ দিল কিনা। এটার মূল্য ছিল কি, যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, যে আমরা যে মানে যে লাইফের স্টাইলের সাথে ভবিষ্যতের দিকে যাচ্ছি বা যেটা ভোগ করতেছি, এটারও যে কিছু প্রতিবন্ধকতা আছে, এটার সাথে যে অ্যাডপ্ট করে নিলে যে আমরা সব কিছু থেকে মুক্তি পাবো, এরকম না। তবে সব কিছুর মধ্যে যেটা থাকতে হবে সোশ্যাল জাস্টিস, আর আমার যেটা নাগরিক অধিকার, আমি যেটা সবসময় মানে ঘুরে ফিরে যেই জায়গাতে আসতে চাই,
সেটা হচ্ছে আমার নাগরিক অধিকার, আমার রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক সংবিধানের। তো ওই জায়গাগুলোতে গিয়ে আমরা চলে যাব, সেই জায়গাটা একটা নির্দিষ্ট একটা জায়গা ঠিক করতে হবে। ঠিক করার পরে আমরা চিন্তা করবো যে আমাদের এখন কি প্রয়োজন বা আমাদের করণীয় কি, আমাদের পথ দিতে হইতে পারে এবং অবশ্যই অর্থনৈতিক সচ্ছলতা সব কিছু ফিরাই দিতে পারে। তো পরিবর্তনের সাথে আজকে হাতের যুগ থেকে যেরকম বাইকের যুগ চলে আসছে, গাড়ির যুগ চলে আসছে, এই যে আমরা যাচ্ছি মানে একটা বাইক ভ্রমণ করতেছি, যাচ্ছি আমরা একটা গিফট নিতে একটা ওয়ার্ল্ড কোম্পানির থেকে। এটা যদি আজকে থেকে 200 বা 300 বছর আগে একজন ব্যবসায়ী হতো, সে দেখা যাচ্ছিলো যে একটা ঘোড়ার গাড়ি বা একটা মহিষের গাড়ি, গরুর গাড়ি এটা নিয়ে যাইতো। তো আমরা আজকে একটা বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক তো ওই সময় যাদের কাছে হয়তো একটা মোটর গাড়ি ছিল, তারা ছিল সেখানকার মানে সবচেয়ে প্রভাবশালী মানুষ, তারা ধনী মানুষ। কিন্তু আজকে আমাদের কাছে একটা বাইক আছে, কিন্তু আমরা ধনী মানুষ না। তো এটা হচ্ছে যুগের চাহিদার সাথে আমাদের লাইফ স্টাইলের পরিবর্তন এবং তা অভাব। তো আমাদের নতুন দিনের জন্য কী আসতেছে এটার সাথে আমরা প্রস্তুত হইতে পারবো, সেটা আমাদের সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন, অপ্রাসঙ্গিক কিছু কথাগুলো শেয়ার করতেছি।